আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীরা, দেখুন সৌদির আজকের দুইটি আলোচিত খবর। পুরো ভিডিওটি দেখেই বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পর আজকের প্রথম আলোচিত খবর, জামাল খাশোগি হত্যা মামলা সৌদি আরবে স্থানান্তর করল তুরস্ক। সৌদি আরবের রাজপরিবারে কঠোর সমালোচক যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সন্দেহভাজনদের বিচার স্থগিত করে ওই মামলা সৌদি আরবে স্থানান্তর করেছে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের একটি আদালত এই রায় দেয়। সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, তাই এই রায় প্রত্যাশিত ছিল বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। গত সপ্তাহে আইনজীবীরা 26 সৌদি সন্দেহভাজনের অনুপস্থিতিতে এই মামলা সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার অনুরোধ জানায়। ওই অনুরোধটি বিষয়ে সরকার অনুমোদন করবে বলে পরে জানিয়েছিল তুরস্কের আইনমন্ত্রী। অবশ্য মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছে। দীর্ঘদিন ধরেই ওই মামলা সৌদিতে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল রিয়াদ। 2018 সালে 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করে সৌদি গুপ্তচররা, পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। পশ্চিমা বিশ্বে MBS নামে পরিচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসে, যদিও অনেক আগে থেকে কর্তৃপক্ষ বলছে সৌদি আরব এর সাথে পুরোপুরি জড়িত। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর, সৌদি আরবে এক সপ্তাহে 3,719 জন ভিক্ষুক গ্রেপ্তার। সৌদি আরবে বিগত 22 থেকে 30 মার্চ জুড়ে এক সপ্তাহে 3,719 জন ভিক্ষুকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। সৌদি আরব জুড়ে বিভিন্ন শহর ও প্রদেশে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত এই সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি নিরাপত্তা বাহিনীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের বার্তার মাধ্যমে সৌদি আরবের সকল জনগণকে ভিক্ষাবৃত্তির সাথে সংযুক্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। বিগত 22 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত সমগ্র সৌদি আরবে ভিক্ষাবৃত্তির এই সাথে জড়িত থাকার অপরাধে 3,719 জনকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া সৌদি নিরাপত্তা বাহিনী সৌদি আরবে বসবাসরত সকলকে আহ্বান জানিয়েছে, কাউকে ভিক্ষা করতে দেখলে বা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত কাউকে পরিলক্ষিত করলে মক্কা ও রিয়াদ প্রদেশে 911 নম্বরে এবং বাকি সকল প্রদেশ থেকে 999 নম্বরে ফোন করে সকলকে অবহিত করার জন্য। ভিক্ষাবৃত্তির সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তাকে জেল সাজা দেওয়া হবে এবং পরবর্তীতে তাকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, খবর দুটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।